বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত। আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হতে চলেছে। সকাল 7টা থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বিধানসভার 2টি কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতে চলেছে সকাল 7টা থেকে। সোনামুড়া মহকুমার 20 বক্সনগর এবং 23 ধনপুরে অনুষ্ঠিত হবে উপনির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মীরা জড়ো হন সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়স্থিত স্ট্রং রুমের সামনে। সেখান থেকে ভোটের কাজে নিযুক্ত ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে তারা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। ভোট গ্রহণকে কেন্দ্র করে সম্পূর্ণ স্ট্রংরুম এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ভোট কর্মীরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। প্রসঙ্গত উল্লেখ্য, 20 বক্সনগর এবং 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে বক্সনগর বিধানসভা কেন্দ্রের 51টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে 2টি ক্রিটিক্যাল অ্যান্ড জেনারেল রয়েছে, 15টি জেনারেল এবং বাকিগুলো সাধারণ ভোট গ্রহণ কেন্দ্র বলে রয়েছে। অন্যদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রের 59 ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ভার্নারেবল 19টি আর বাকি 40টি সাধারণ। দুই কেন্দ্রেই 2টি করে মডেল পোলিং স্টেশন রয়েছে, 2টি করে মহিলা পোলিং স্টেশন ও 1টি করে পিডব্লিউডি পোলিং স্টেশন রয়েছে বলে জানা গেছে। 2টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 93,495 জন। এর মধ্যে ধনপুরের 50,346 জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 26,064 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 24,282 জন। বক্সনগরের 43,149 জন ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা 22,209 এবং মহিলা ভোটারের সংখ্যা 20,240 জন। গোটা বিষয়টাকে কেন্দ্র করে জেলা শাসক এবং তার পাশাপাশি অন্যান্য ভোটকর্মীরা কি জানাচ্ছেন শুনব। নির্বাচন হ্যাঁ কি পরিস্থিতি হয় দরকার? আমি পরিস্থিতি বিল্কুল ঠিক হ্যাঁ। যেতে ভি পোলিং পার্টিজ হ্যাঁ উনকা ডিসপ্যাচ শুরু হো গয়া और पुलिस प्रशासन भी बहुत सजग है। पोलिंग स्टेशन पे भी सारी तैयारियां हो चुकी हैं। हम उम्मीद करते हैं कल का जो पोलिंग है वो बहुत शांतिपूर्ण और ज़्यादा से ज़्यादा लोग आके उसको ज्वाइन करेंगे। पोलिंग कितना टाइम पोलिंग शुरू होगी? 7 सुबह 7 बजे से लेकर 4 बजे। अगर कोई कोई वोटर का कोई प्रॉब्लम हो तो क्या हेल्पलाइन है कि आपका? अभी सभी सेक्टर ऑफिसर्स को तो नंबर हमने दे रखा है पॉलिटिकल पार्टीज को। अगर कोई भी वोटर को भी प्रॉब्लम है तो সম্পূর্ণ মহিলারা আপনারা কি পারবেন এটা সামলাতে? কি বলবেন এই বিষয়ে? সম্পূর্ণ মহিলা নিরাপত্তা রক্ষিত আপনাদের সঙ্গে? আপনারা শুনলেন জেলা শাসক এবং তার পাশাপাশি মহিলা ভোট কর্মীদের বক্তব্য। এবং ইতিমধ্যেই ভোট যন্ত্র নিয়ে বা সমস্ত সরঞ্জাম নিয়ে কিন্তু ভোট কর্মীরা ভোট পোলিং স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছেন আজকে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অমিত দত্ত সোনামুড়া থেকে, আমাদের প্রতিনিধি, এবং বিস্তারিত জানব তার কাছ থেকে। অমিতদা, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে ভোট কর্মীরা রওনা দিয়ে দিয়েছেন তাদের পোলিং স্টেশনের দিকে, কি বিস্তারিত তথ্য রয়েছে আর তোমার কাছে? হ্যাঁ, অন্য আজ সকাল প্রায় 9টা থেকেই কিন্তু সেখানে ধীরে ধীরে জড়ো হতে থাকে নির্বাচনী কাজে নিযুক্ত বিভিন্ন পুলিং বুথের যারা কর্মীরা রয়েছে, তারা কিন্তু ঠিক 9টার বাজার সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হয় এবং তাদের একে একে করে স্ট্রং রুম যেটা রয়েছে সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়, তো সেখান থেকে কিন্তু তাদের এই ভোটিং কাজে যে মেশিন রয়েছে ভোটার মেশিন, ইভিএম, ভিভিপ্যাট এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে তারা নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে তারা কিন্তু বিভিন্ন বুথ কেন্দ্রের উদ্দেশ্যে তারা রওনা হয় সেদিকে। একদম, এই মুহূর্তে নিরাপত্তার ব্যবস্থা কিরকম রয়েছে প্রত্যেকটি বুথ কেন্দ্রে, কিরকম নিরাপত্তা রক্ষীদের দেখতে পেয়েছো তোমরা? হ্যাঁ, প্রথম এখানে নিরাপত্তা বেষ্টনীতেই সম্পূর্ণ নির্বাচনটা সংগঠিত হচ্ছে, যেটা জেলা শাসক সূত্রেও জানা যায়। সম্পূর্ণ আধাসামরিক বাহিনীর যে জওয়ানরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু বুথে বুথে যাচ্ছে পোলিং কর্মীরা। তো সেখানে প্রতিটি ইয়েতেই
ভিতরে যেরকম নির্বাচনে পোলিং স্টেশনের ভিতরে যেরকম থাকছে আধাসামরিক বাহিনী, এমন বাইরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই ভোটটা সংগঠিত করা হবে যেটা বলে জানা যাচ্ছে। একদম, আমরা যেটা দেখলাম যে বেশ কয়েকটি ক্রিটিক্যাল এবং ভার্নারেবল পোলিং স্টেশন রয়েছে, সেই ক্রিটিক্যাল এবং ভার্নারেবল পোলিং স্টেশনগুলোর জন্য যে নিরাপত্তা ব্যবস্থা বা স্পেশাল কোনো ব্যবস্থা কি সেখানে রয়েছে? হ্যাঁ দেখো অনুপ, সেখানে যেটা এখনো যেটা জানা গেছে, প্রতিটি যে ভার্নারেবল এবং ক্রিটিক্যাল যে পোলিং স্টেশন রয়েছে সেখানে নিরাপত্তা যে কর্মীরা রয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণে সেখানে ব্যবস্থা করা হয়েছে। তারপর মধ্যে রিজার্ভ কিছু পোলিং কর্মী রাখা হয়েছে যেন যে কোনো অপ্রীতিকর বা যে কোনো মুহূর্তেই তাদেরকে সে স্থানে পাঠানো যায়। এবং প্রতিটি বিষয়কেই কিন্তু নির্বাচনে যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ খবরাখবর নিচ্ছেন এবং প্রতিটি প্রায় বলা যায় প্রতিটি যে পোলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু ওনারা ভিজিট করছেন, একের পর এক ভিজিট করছেন দুটি বিধানসভা এলাকাতেই। তো সম্পূর্ণ বলা যায় যে সম্পূর্ণ পিসফুললি একটা নির্বাচন সংগঠিত করার, উপনির্বাচন সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশন তরফ থেকে। একদম, নির্বাচন কমিশনের যারা দায়িত্ব রয়েছেন তারা কতটা আশাবাদী যে আগামীকাল একদম শান্তিপূর্ণ নির্বাচন হবে? কি কি ব্যবস্থা রয়েছে? নিরাপত্তার কথা তো অবশ্যই তুমি বললে, তার পাশাপাশি অন্যান্য যে ব্যবস্থা, যে ব্যাকআপের কথা তুমি বলছিলে যে রিজার্ভে পোলিং কর্মীদের রাখা হয়েছে, সেইভাবে সেখানে ভিভিপ্যাট বা সেখানে যে ভোটিং মেশিন ইভিএম সেগুলো কীরকমভাবে রাখা হয়েছে সেটার কি খবর রয়েছে? হ্যাঁ দেখো অনুব, এটা প্রতিবারই কিন্তু প্রতিটি নির্বাচন যে স্ট্রং রুম রয়েছে প্রতিটি স্ট্রং রুমেই কিন্তু প্রতি নির্বাচনেই সেখানে ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন রাখা হয়। তো এ যথারীতি দুটো কেন্দ্র উপনির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু সেখানে ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন রাখা হয়েছে। পাশাপাশি যেটা বলছিলাম যে মহিলা যে পোলিং কর্মী রয়েছে তাদের যেরকম পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছে, তার পাশাপাশি পুরুষ যারা রয়েছে তাদেরকেও কিন্তু রিজার্ভে রাখা হয়েছে। তো বলা যাচ্ছে যে কোনো সময় যে কোনো ধরনের কোনো যদি ত্রুটি এখানে দেখা যায় সঙ্গে সঙ্গে কিন্তু নতুন টিম সেখানে পাঠানো হবে, যেটা আধিকারিকদের সূত্রে যেটা জানানো হয়েছে। একদম, অসংখ্য ধন্যবাদ অমিত দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমিত দত্তর সঙ্গে এবং বিস্তারিতভাবে কিন্তু তিনি তুলে ধরলেন এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে ধনপুর এবং তার পাশাপাশি সোনাপুরার যে দুই কেন্দ্র ধনপুর এবং বক্সনগরে, এবং সেখানে ইতিমধ্যেই ধনপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছেন ভোটকর্মীরা এবং এই বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে নিরাপত্তার ব্যবস্থা অনেকটাই জোরদার রয়েছে। একই রকমভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে যেরকমভাবে নির্বাচন কমিশন নজর রেখেছে, একই রকমভাবে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় সব কিছুরই কিন্তু ব্যাকআপও রাখা হয়েছে। নির্বাচন কর্মী থেকে শুরু করে প্রত্যেক ইকুইপমেন্টেরও ব্যাকআপ অবশ্যই কিন্তু সেখানে রয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।